ওদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই ইসলাম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আজকে ইউরোপ আমেরিকার পাশ্চাত্য সভ্যতার দিকে তাকান আমাদের দেশে দিনখানা যেমন আছে না নাই এমন কোন থানা নাই এমন কোন জেলা নাই যেখানে একটা দিনখানা নাই আছে না নাই এটা একটা ভালো কথা এটা একটা ভালো জিনিস বাপ মরে যায় মা মরে যায় অনেক সময় ছিন্নমূল বাচ্চাদের লেখাপড়া হয় না এইজন্য এতিমখানাগুলো এগুলো কল্যাণকর ঠিক কিনা কিন্তু ইউরোপ আমেরিকায় এরকম এতিমখানা তো দূরের কথা ইউরোপ আমেরিকায় বৃদ্ধাশ্রমের অভাব নাই খালি বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রম এটা ইংরেজিতে বলে ওল্ড পিপল সেন্টার ওল্ড পিপল সেন্টার এখন আমাদের বাংলাদেশেও চালু হয়েছে গাজীপুরে আছে বিভিন্ন ঢাকায় আছে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে না নাই সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে লক্ষ উপদেশ দিনের মাত্র একবার আর আল্লাহ শান্তি পিতামাতা মর্যাদা কত বাড়ায় দিলেন কতগুলো কথা আমার আল্লাহ বললেন হযরত লোকমান এবার ভাবলেন আহারে মাত্র সন্তানকে একটা আদব শিক্ষা দিয়েছি কেবল তাওহীদের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ আমার মর্যাদা এত গুণ বাড়াইছে পিতামাতার মর্যাদা এত বাড়াই দিয়েছে সন্তানকে এবার হযরত লোকমান চরিত্র মাধুর্য তা বিহেভিয়ার আচার আচরণ শিক্ষা দিতেছেন হযরত লোকমান বললেন ইয়া বুদাইয়া ইন্নাহা তালিমের মজলিস ঠিক কিনা গতকালকে সূরা হাক্কা যে অংশ আপনাদেরকে শুনেছি এখন যদি কেউ পড়ে তাহলে বোঝা যাবে না আজকে সূরা লোকমান আপনাদেরকে দ্বিতীয় নম্বর রুকু কত নম্বর রুকু দ্বিতীয় নম্বর রুকুর আলোচনা হচ্ছে মাথার ভিতরে গেঁথে নেবে যেন অন্তত শুনলে পরে মনে আসে হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে একটা উপদেশ দিলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা যাবে এবার দ্বিতীয় নম্বর উপদেশ দিলেন ইয়া বুনাইয়া ওয়া মা কলিজার টুকরা সন্তান ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা লক্ষ্য করে মনোযোগ দিয়ে শোনেন কাছে দেবে যদি এমন কোন অপরাধ করো যেই অপরাধের পরিমাণ সরিষার দানা অনেক বড় না ছোট কত ছোট সেটা তো আমরা সবাই চিনি ঠিক কিনা আল্লাহ তারা বলেন যদি এমন কোন হযরত লোকমান ছেলেকে শিখাচ্ছেন ও আমার বাসা ধান ইয়া বুনাইয়া ইবনুল তাসবিহ বরিশালের ছেলে মেয়েদেরকে আদর করে কি ডাকে দেদু ডাকে মনু ডাকে ঠিক কিনা যশোরের দিকে মনি ডাকে আবার উত্তর বঙ্গে যাবেন সাওয়ার ডাকে কি ডাকে না আমাদের দেশে কি হয় বেদু মনু হ্যাঁ বাড়ি শোনা তো হযরত লোকমান বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নান্না বুননা সুবহানাল্লাহ বলবেন না ও আমার কলিজার টুকরা সন্তান শোনুন ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন এমন যদি কোনো অপরাধ করো আর সেই অপরাধের পরিমাণ যদি হয় সরিষার দানা কিসের দানা সরিষার দানা আর সেই অপরাধ যদি করো যদি পাথরের ভিতরে লুকাইয়া করো কিসের ভিতরে পাথরের ভিতরে লুকাইয়া আকাশের ভিতরে লুকাইয়া অথবা জমিনের গর্তে লুকাইয়া ইয়া আতি বিহাল্লা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধ গুলো সব সামনে তুলে ধরবে কেমনে তুলে ধরবেন তার একটা বর্ণনা গতকালকে তাফসীরে গেছে ঠিক কিনা মনে নেই আপনাদের ক্যামেরার কথা ভুলে গেছেন
আমার এই কথাগুলো যে মনে করে রেকর্ড হয় আজকে আমার বলতেছি গতকালকে যারা আসে নাই শুনতে পারে না তাদের জন্য ঠিক কি না আপনাদেরও এটা রিভাইজ হবে মনে থাকবে আমার সামনে যখন ক্যামেরা আছে এই ক্যামেরায় আমি যা বলতেছি যে অঙ্গভঙ্গি যা করতেছি দাড়ি কামা সেগুলো সব এখানে রেকর্ড হয় না হয় না বান্দার এখানে এমন একখান বান্দার আজ ক্যামেরা আছে বান্দা যা করে 24 আওয়ার্স এভরি মোমেন্টস এভরি সেকেন্ডস অফ হিজ লাইফ আর জীবনের প্রতি মুহূর্ত সব এখানে রেকর্ড হয় সুবহানাল্লাহ বলুন এই ক্যামেরাটা এই ক্যামেরাটাকে পরিচালনার জন্য এর পিছনে একজন ক্যামেরাম্যান আছে না আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহু আকবার ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন নিশ্চয়ই তোমাদের উপরে তত্ত্বাবধায়ক আছেন কি আছেন তত্ত্বাবধায়ক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত লেখক আছে না আমরা যা করি সব তারা জানে সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের ময়দানে সব বিধি বাদের আল্লাহ উঠিয়ে দেবেন কোথায় কি করেছ আজকে এই দিনে এই রাতে এখন কয়টা বাজে মনে করেন 10টা বাজে 8 মিনিট বা 7 মিনিট বা 6 মিনিটে 5 মিনিটে 32 সেকেন্ড 34 সেকেন্ডে তুমি কোথায় কি করেছো তার কেউ না দেখলেও দেখে কে আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান কলিজার টুকরা সন্তান কি শিখাচ্ছেন ও আমার ছেলে ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লতিফুন খাবীর আল্লাহু আকবার কারণ আল্লাহ হচ্ছেন লতিফ লতিফ শব্দের অর্থ সূক্ষ্মদর্শী সূক্ষ্ম মাইক্রোস্কোপাল যন্ত্র দিয়ে যেটা দেখা যায় না সেটা দেখে কে সমুদ্রের অতল তলে দেশে যেখানে পৃথিবীর কোন বিজ্ঞানীরা যাইতে পারে না যেখানে কোন যন্ত্র যাইতে পারে না ওই জায়গাতে বসে যদি আল্লাহর কোন একটা ছোট্র ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মখলুকার যদি বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি সামি হুম বসির আমি আল্লাহ সেই সেই আমার মখলুকের সেই বিপদের যখন বিপদে পড়ে আমারে ডাকে সেই ডাক আমি শুনতে পাই সব দেখেন কে সব দেখেন কে সম্মানিত হাজিরিন হযরতে ইউনুস আলাইহিস সালামের কথা আমরা জানি না হযরতে ইউনুস ওয়ানাদা ফিজ জুলুমাত জুলুমাত জামায় তাকসীর হযরত ইউনুস কে যেই মাছে গিলে ফেলে তাফসীর আসছে ওই মাছকে আবার আরেকটা বড় মাছে গিলে ফেলে কথা বুঝতে পারতেছেন হযরত ইউনুস কে যেই মাছে খায় ওই মাছটাকে আবার আরেকটা মাছে খাওয়া হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আমার একদিকে রাতের অন্ধকার একদিকে রাতের অন্ধকার আর একদিকে এক মাসের পেটে আর এক মাস তার মানে ত্রিভিদ অন্ধকার সুবহানাল্লাহ বলেন হযরত ইউনুস ত্রিভিদ অন্ধকার থেকে তার মালিকের ডেকেছে বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন আল্লাহু হযরত ইউনুস সেই গভীর গভীর অন্ধকার থেকে ডাকছেন কারে আল্লাহ কি ইউনুসের ডাক শুনছিলেন হযরত ইউনুস আলাইহিস ডাকে সাড়া দিয়েছিলেন না দেন নাই শুধু সাড়াই দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই গভীর অন্ধকার ত্রিভিদ অন্ধকার থেকে সেই সমুদ্রের অতল তলদেশের অন্ধকার মাছের পেটের অন্ধকার রাতের গভীরের অন্ধকার এই ত্রিভিদ অন্ধকার থেকে ইউনুস যখন আমার আমি আল্লাহরে ডাকলো আমি ইউনুসের ডাকে সঙ্গে সঙ্গে সারা দিয়া দিলাম সুবহানাল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি ইউনুসের ডাকে সারা দিলাম ফাস্তাজাবনা লাহু আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম
ونجيناه من الغم আমি ইবলিসকে কঠিন বিপদ থেকে বাঁচায়া দিলাম সুবহানাল্লাহ শুধু ইবলিসকে বাঁচাই দিই তা নয় কিয়ামত পর্যন্ত ওয়াকাযালিকা নুমদিল মুমিনিন কিয়ামত পর্যন্ত যদি ওই দাঁড়াটা শুধু ইবলিসের জন্য অব্যাহত রাখেন নাই এ দাঁড়া তামাম পৃথিবীর সমগ্র উম্মতের জন্য উম্মতে ইমানদার উম্মতের জন্য ইমানদারদের জন্য আল্লাহ অব্যাহত রাখবেন ইলা ইয়াউমিল কিয়ামাহ সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আমার গোলামেরা যত বিপদ পড়ুক না কেন যদি আমি আল্লাহরে ডাক দেয় আমি আল্লাহ তাদের এইভাবে ইনুসির মতো বাঁচাইয়া দেব সুবহানাল্লাহ জালিকুমুল্লাহু রব্বুকুম এই হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাল্লাহ যার দয়ার কোনো শেষ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লোকমান এই শিক্ষা দিলেন সন্তান হয়ে যদি অন্যায় করো পাথরের ভিতরে যাইয়া যদি জমিনের গর্তে লুকাইয়া আকাশের ভিতরে লুকাইয়া তাও কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে নিয়ে আসবেন আল্লাহ দেখাইয়া দেবেন কেমনে দেখাবেন গতকালকে বলেছিলাম বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য বলবে আল্লাহ তামালি হাদাল কিতাব আরে আশ্চর্য কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা এর ভিতরে তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বৃহত্তর থেকে বৃহত্তর কোন অপরাধী বাদ দেওয়া হয় নাই সব ইল্লা আহসাহা সব এখানে আছে বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে আর বান্দা বলতে থাকবে আফসুস করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন সেদিন আফসুস করে কোনো লাভ হবে না ঠিক কিনা আল্লাহ বলবেন ইকরা আল কিতাব কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ কোরআন শুনতে খারাপ লাগে আপনাদের এই যে শুনতেছেন প্রতিটি অক্ষরের বদৌলতে দশ দশটা নাকি লিখে দিচ্ছেন কে সম্মানিত হাজিরি লস নাই এই জন্য আলেম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি বলবো না আমার জানেন আমি তো একা মানুষ আলেম যাদেরকে দাওয়াত দিবেন মাহবুব যারা করেন ভালো আলেম দেখে আনবেন যারা আপনাদেরকে কোরআন এবং হাদিসে অথেন্টিক কথাগুলো শোনাবে ঠিক কিনা এমন কথা শোনাবে না যা কোরআনেও নাই হাদিসেও এমন অনেক বক্তা আছে আল্লাহ হাবিব বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার এমন কোন এমন অনেক যারা আমার উপরে মিথ্যা চাপায়া দেয় যেটা রাসূলুল্লাহ বলে নাই রাসূলুল্লাহ করে নাই সেটা রাসূলুল্লাহ নামে যারা চাপায়া দেয় আল্লাহর হাবিব বলেন তারা যেন তাদের স্থানটা জাহান্নামে করে নেয় বলি নাউযুবিল্লাহ এজন্য শিরক এবং বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন বলি আমিন হযরত লোকমান কলিজার টুকরা সন্তানকে এই শিক্ষা দিলেন আমার ছেলে অপরাধ করা যাবে না ঠিক কি না ছেলেটা যখন ছোট থাকে ছোট থাকতে যদি এই শিক্ষা তার সন্তানে দেন ও আমার কলিজার টুকরা সন্তান রুমের দরজা আটকা যদি অন্যায় করো রুমের দরজা লাগা যদি অন্যায় করো খাতার তলে কম্বলের তলে যাইয়া মোবাইল অ্যান্ড্রয়েড একটা হাতে নিয়ে যদি আজেবাজে দৃশ্য তুমি দেখো কেমন যেদিন আল্লাহ শুনাইছে সব আল্লাহ বের করে আনবে তাহলে আমাদের সন্তানগুলো আর অন্যায় করবে আর অন্যায় করবে আমরা আমাদের সন্তানদেরকে কোন পরকালে ভয় ঢুকাইতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবারে হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে তিন নম্বর উপদেশ দিলেন বললেন আমার কলিজার টুকরা সন্তান শোনয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার আমার কলিজার টুকরা সন্তান শোনো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে হযরত লোকমান এবার তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন বলছেন আমার কলিজার টুকরা সন্তানে কামতে সালাত নামাজ কায়েমের আন্দোলন করো সুবহানাল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাত আমার কলিজার টুকরা সন্তান নামাজ কায়েম করো সুবহানাল্লাহ বলবেন না নামাজ কি করতে হবে গতকালকে নামাজের কিছু কথা আসছিল ঠিক কি না শেষের দিন নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমে আকসার মিন সামানিনা আয়া প্রায় 80 এর উপরে
আয়াত এসেছে নামাজের ব্যাপারে কিসের ব্যাপারে প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন সব জায়গায় বলেছেন আকিমুস-সালাতা ওয়া আতুস-যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন আল্লাহ আকিমুস-সালাত নামাজ কায়েম করো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নামাজ কি করতে হবে কায়েম করতে হবে পরিবার পরিজন নিজে একা নামাজ পড়লেই হবে না কোরআনে কোথায় এটা পড়া আদাউস সালাত বলে নাই নামাজ আদায় করো এই কথা আল্লাহ বলেন নামাজ পড়ো আল্লাহ বলে নাই বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাত নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করো আর ওয়া রুকাউ মা'আর রাকিঈন আর রুকু কারীদের সাথে রুকু করো এর তাফসীর হলো সাল্লু মা'আল মুসাল্লিন নামাজ পড়ো নামাজীদের সাথে নামাজ পড়ো এর মানে হলো সাল্লু বিল জামাআ নামাজ পড়ো জামাতবদ্ধ হয়ে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একাকী নামাজ কায়েম করা যায় নামাজ সালাত জামাতবদ্ধ হয়ে আদায় করতে হবে আল্লাহর হাবিব বলতেন বুখারী বলেন আল্লাহর হাবিব বলতেন আমার মনে চায় আমি ওই ঘর গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়িয়ে দেই ভস্ম করে দেই যেই ঘরে পুরুষেরা মসজিদের আজান শোনার পরেও যারা ঘরে বসে থাকে যদি নারী আর শিশুরা না থাকতো তাহলে আমি রসুল ঘরগুলোরে জ্বালাইয়া দিতাম জামাতের ব্যাপারে কত গুরুত্ব রসুল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ব্যতীত নামাজ হবে না নবাব তাদের রসুল্লাহ খায় শাহান সাগিন দেখায় আজান হলে বলে ঘরে বসে নামাজ করে আছে না সাহাবাই কেরাম দুই মাইল তিন মাইল দূর থেকে মসজিদে আসছেন নামাজ পড়েছেন আর উনি ওনার কোরবানি করে বাইরে যেতে পারে না উনি ওনার ঘরে ঘরে বাইরে যেতে পারে না ওনার ব্যবসা এত সাফ সাফ একদিন শেষ হয়ে যাবে তোমার এত ব্যস্ততা একদিন সব ব্যস্ততা শেষ হয়ে যাবে দুনিয়া দুনিয়া করতেছ দুনিয়া তোমার লাঠি মেরে ফেলায় দেবে দুনিয়া বলবে তাড়াতাড়ি কপাটির তলে ঢুকাও দুনিয়া তেরে রাখতে চাই চাইবে না ঠিক কিনা সুতরাং সেদিন আসার ব্যাপারে আল্লাহর কাজের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে ঠিক কিনা সম্মানিত হাজিরি সালাত আদায় করবেন জামাতের সাথে রাসূলুল্লাহ অসংখ্য হাদিস আছে জামাতের নামাজের গুরুত্ব এত বেশি এত ফজিলত সম্মানিত হাজিরি হযরতে লোকমান তার ছেলেকে বললেন ফরিজার টুকরা ছেলে আমার নামাজ কায়েমের আন্দোলন করো আর কি করো আমর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার আর সব কাজের আদেশ দাও আর অন্যায় থেকে বাধা দাও মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনার তাহলে নামাজের নামাজ কায়েম করো দুই নম্বর বললেন এখানে এই আয়াতে দুই নম্বরে বললেন ওয়া আমর বিল মারুফ সব কাজের আদেশ দাও আর অন্যায় আনিল মুনকার অন্যায় থেকে বাধা দাও এই সব কাজের আদেশ আর অন্যায়ের বাধা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে খয়রে ইমাম করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে উত্তম জাতি তোমরা হলে উত্তম জাতি কুনতুম খায়রা উম্মা তোমরা হলে উত্তম জাতি শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে উপরে জাত লিন্নাস তোমাদেরকে মানবতার জন্য মানবতার কল্যাণের জন্য ওয়েলফেয়ার ফর হিউম্যানিটি ওয়েলফেয়ার ফর ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ফর হিউম্যান বিইং মানব গোষ্ঠীর কল্যাণের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ মানব গোষ্ঠীর কল্যাণ কেমন হবে দুই দফা কাজ যদি তোমরা করো একটা হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার সৎ কাজের আদেশ যদি তোমরা দাও আর অন্যায়ের বাধা
যদি তোমরা দাও তাহলে সরকারের আদেশ আর অন্যায়ের বাধা দিলেই সমাজে মানুষের কল্যাণ হয়ে যাবে সুবহানাল্লাহ এখন এই সরকারের আদেশ আমাদের মধ্যে আছে আমরা বানাই স্লোগান বানাইছি দেখিবে শুনিবে বলিবে না বিপদে পড়িবে না তার মানে অন্যায় দেখি জুলুম দেখি নির্যাতন দেখি পাপ দেখি পঙ্কুলতা দেখি কিন্তু আমরা মুখ বুঝে বসে থাকি কেউ কোনো প্রতিবাদও করি অথচ রাসূলুল্লাহ হাদিস কি আল্লাহর হাবিব বলতেন মান রাআ মিনকুম মুনকারা যদি কোনো অন্যায় দেখো যদি কোনো জুলুম দেখো নেককার জনক কোন যদি কাজ তোমরা দেখো তাহলে কি করো যদি তোমাদের ক্ষমতা থাকে ফালিউবাইরু বিয়াদিহি যদি হ্যান্ড পাওয়ার থাকে রাষ্ট্র ক্ষমতা যদি থাকে তাহলে হ্যান্ড পাওয়ার দিয়া রাষ্ট্র ক্ষমতা দিয়া সেটারে প্রতিহত করো সুবহানাল্লাহ ফাইন লাম ইয়াসতাত রাষ্ট্র ক্ষমতা নাই কোন ক্ষমতা নাই আইন তোমার হাতে নাই কিছু তোমার হাতে নাই এখন তুমি কি করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি মুখ দিয়া প্রতিবাদ করো এই মুখ দিয়া যদি প্রতিবাদ করার ক্ষমতা তোমার না থাকে এটাও যদি কেড়ে নেওয়া হয় তখন তুমি কি করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেন ফাবি কলবিহি তারে অন্তর দিয়া অন্তত চিন্তা করো গবেষণা করো কিভাবে সমাজ থেকে অন্যায় কিভাবে সমাজ থেকে জুলুম নির্যাতন মূলোৎপাটন করা যায় ঠিক কিনা সম্মানিত হাজিরিন এদের অন্যায় থেকে বাধা দিতে হবে সৎ কাজের আদেশ দেব অন্যায় থেকে মানুষকে বাধা দেবো